আমরা এক জায়গা থেকে দূরের কোনো জায়গায় যেতে গাড়ি কিংবা বাইক ব্যবহার করি যা ডিজেল অথবা পেট্রোল দ্বারা চালিত। তবে কখনো মনে প্রশ্ন জেগেছে যে উড়োজাহাজ কিসে চলে? মূলত উড়োজাহাজে ভরা হয়ে থাকে এভিয়েশন ফুয়েল, জেট ফুয়েল, এভিয়েশন গ্যাস লাইন, বায়োফুয়েল, এইসব বিভিন্ন ধরনের জ্বালানি। উড়োজাহাজে কোন ধরনের ইঞ্জিন লাগানো আছে এবং এটি কেমন অ্যাল্টিটিউডে ফ্লাই করে থাকে তার উপর নির্ভর করে যে উড়োজাহাজটিতে কোন ধরনের জ্বালানি দেওয়া হবে। আচ্ছা, আপনি কি জানেন প্রতি লিটার ফুয়েলে উড়োজাহাজ কত দূর যায়? বোয়িং 747 এর কথাই ধরা যাক, যেখানে কেরোসিন তেল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, যার ফ্রিজিং পয়েন্ট হয়ে থাকে -40 ডিগ্রি থেকে -48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর যার কারণে এটি হাই অ্যাল্টিটিউডে জমে না। বোয়িং 747 অথবা 777 এর কথা যদি বলি, তবে এটি প্রতি 1 সেকেন্ডে 4 লিটার তেল পড়ে। এর জন্য প্রতি 1 সেকেন্ডে 4 লিটার ফুয়েল খরচ হয়। উড়োজাহাজের 1 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে 12 লিটার তেলের প্রয়োজন হয়। এর একটি বড় সুবিধা হচ্ছে এটি একসঙ্গে 465 জন যাত্রীকে নিয়ে ট্রাভেল করতে পারে। যদি আমরা প্রত্যেকজন যাত্রীর ফুয়েল কনজাম্পশন বের করে থাকি, তবে একজন যাত্রীর জন্য 1 কিলোমিটার যেতে 0.04 লিটার তেলের প্রয়োজন হবে। যদি কোনো ফ্লাইট 10 ঘন্টার হয়ে থাকে, তবে সেই উড়োজাহাজের 150,000 লিটার তেলের প্রয়োজন হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর এমন রোমাঞ্চকর ভিডিও পেতে ইশানোগ্রাফি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে ইশানোগ্রাফির এমন নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। ধন্যবাদ।